গার্লফ্রেন্ড এবং আমার ভাই ছিল রেজওয়ান ভাই। চঞ্চল ভাইয়ের প্রথম নাটক। আচ্ছা আচ্ছা ওই এটা এটা আমি বলবো এইটার জন্য ফারুকি ডিরেকশন, চঞ্চল চৌধুরীর প্রথম অ্যাক্টিং তালপাতা সেপাই, আমি তার গার্লফ্রেন্ড এবং আমার ভাই ছিল রেজওয়ান ভাই। এবং সেটাই সেটাই যে রনি আজকে যেখানে নির্মাণ শিখি স্যার ভাই, প্রথম একটা জিনিসই বলতো, যত বেশি রিয়েল করতে পারবা আমরা কাজটা করেছি, অনেক হিউমার আছে, অনেক সারপ্রাইজ আছে, অনেক কিছু আছে, এবং সেই সাথে আরো একটা জিনিস আছে যেটা আমরা দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই। এখানে দুইটা জেনারেশনকে আমরা দুইটা জেনারেশনের কথা বলেছি, একটা হচ্ছে জিপসি জেনারেশন যেটাকে বলা হয়, জেনসি জেনারেশন, জেনসি জেনসি ওই তো উচ্চারণ করতে আমার তিনটা হচ্ছে, যাই হোক সেই জেনারেশন এবং চঞ্চল ভাইদের জেনারেশন, এই দুইটা জেনারেশনকে আমরা এক করার চেষ্টা করেছি। আপনারা জানেন যে আমরা অনেকদিন ধরে মনোরম প্রজেক্টের পিছনে কাজ করছিলাম, ফাইনালি এটা এখন দর্শকদের সামনে যাচ্ছে। এখন কি আমরা কবে আসবে সেটা বলো, মনোগামী তো দেখবে তোমার ফিলোসফি, মনোগামী আপনারা প্রথমটা যেটা দেখেছিলেন সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, ওটা ছিল আমাদের অটোবায়োগ্রাফি, আর মনোগামী হচ্ছে চঞ্চল চৌধুরীর অটোবায়োগ্রাফি। সো দেখলে বুঝতে পারবেন যে উনি কী কী করেছে। আর এছাড়া আমার কিছু বলার নেই। আর তিশা যেরকম বললো যে আমি অনেকদিন মেল ফিমেল রিলেশনশিপে হিউমার নিয়ে কাজ করছিলাম না, সো আমিও এটা মিস করছিলাম মনোগামীতে এটা করার সুযোগ পাওয়াতে, কী বলে নিজের সকল ঢেলে দিয়েছি, বাকিটা আপনারা পর্দায় দেখবেন। হ্যাঁ জেফারকে ধন্যবাদ খুব ভালো অভিনয় করার জন্য। আমার শুরুর আমাকে অনেকেই বলতো যে তুমি অ্যাক্টিং করবা না, অ্যাক্টিং করবা না, বা অনেকেই অফার দিয়েছে, কিন্তু আমি কিন্তু রাইট একটা অফারের জন্য ওয়েট করতেছিলাম, আমার মনে হয় এটাই সেই রাইট অফার ছিল আমার জন্য, যেটা দিয়ে আমার একটা ডিফারেন্ট একটা জার্নি শুরু হতে পারে যদি সবাই পছন্দ করে আমার অ্যাক্টিং। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সিনেমাটোগ্রাফার বিপুল, সাউন্ড রিপন, মিউজিক পাভেল, মানে দ্য হোল টিম, প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে, বাট দ্য রেজাল্ট ওয়াজ রিয়েলি রিয়েলি ভেরি প্লিজিং। এখন আমরা অপেক্ষা করবো হচ্ছে প্রচারের, এটা প্রচার হবে চাঁদ রাতে, সো ঈদের আগের রাতের থেকে আমরা দেখতে পাবো। চঞ্চল ভাই নিজের চরিত্র অভিনয় করেছে এখানে, একজন নির্মাতা যখন কোনো গল্প নিজের 100% নিজের জীবনী দিয়ে তো আসলে বানানো সম্ভব না, তাতে একটু সামাজিকভাবে নানান ধরনের সমস্যা হতে পারে, বা আমিও এটা করতে পারবো না, বলতে পারবো না যে এটা আমার পুরো মানে এতটুকুনি বলবো। আমি প্রথমেই আমি ডেফিনেটলি চৌধুরীকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আচ্ছা না আমরা সবসময় বলি ভালো কিছুর সাথে সবসময় চরকি আছে, থাকে এবং থাকবে, সো এরকম একটা প্রজেক্টের সাথে আমরা চরকিকে পেয়েছি, চরকি আমাদেরকে সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে, চরকির টিমকে সরার প্রচন্ড দৌড়ের উপর রাখে, আমি চরকির হোল টিমকে ধন্যবাদ জানাতে চাই ফর দ্য ওয়ান্ডারফুল সাপোর্ট, ভিশনকে ধন্যবাদ জানাতে চাই বিকজ ভালো কাজের সাথে আছে তারা। এটা রিলিজ হবে আসছে চাঁদে, এবং আমার ধারণা যে চাঁদরাতে যে উৎসবটা শুরু হয় সেই উৎসবের সাথে মনোগামীটা খুবই সুন্দর মানুষ উপভোগ করতে পারবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ছবিয়াল হচ্ছে আমি ছবিয়াল থেকে বেরোনা এক সন্তান, আজকে ছবিয়ালকে একসাথে আমার চরকিও আমার আরেক রকম সন্তান, আমি একটা আমি ছবিয়ালের সন্তান, চরকি আমার সন্তান, মাঝে জানি এটা আমার জন্য খুবই অদ্ভুত একটা ফিলিং যে চরকি এবং ছবিয়াল একসাথে হয়ে এরকম একটা ওয়ান্ডারফুল প্রজেক্ট এটা সারুর ভাই ডিজাইন করেছে, এবং বাংলাদেশের বেস্ট মেকাররা, বেস্ট আর্টিস্টরা, বেস্ট ট্যালেন্টরা কাজ করছে, তো সেটা খুবই আনন্দময় একটা ব্যাপার, আমার কৃতজ্ঞতা সবার প্রতি।